আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সামনেই যেহেতু মাহে রমজান, তো রমজানের মধ্যে সবাই জিলাপি খেতে পছন্দ করেন, এমনিতেও অনেকে জিলাপি খেতে পছন্দ করেন। তো বাসায় কিভাবে একদম পারফেক্টভাবে জিলাপি বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই আমার আজকের এই পারফেক্ট জিলাপির রেসিপি। জিলাপিগুলি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিলাম একটা বোল, এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি। আর চালের গুঁড়িটা দিলে জিলাপিটা অনেক ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে। আর দিয়ে দিব সেম কাপে 1 কাপ ময়দা। আর দিয়ে দিব 1 কাপ বেসন। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সোডা। আর সোডাটা ভিডিওতে উঠাতে ভুলে গিয়েছিলাম। এবার আমি শুকনো উপকরণগুলিকে কিছুক্ষণ মিক্স করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর সোডাটাকে একসাথে দিতে যাবেন না, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। সোডাটা যেই কাজ করে তখন আর সেই কাজটা করবে না। তো আমি আগে শুকনো উপকরণগুলিকে মিক্স করে তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে বেটারটাকে দেখে নিব বেশি ঘন হলো নাকি বেশি পাতলা হয়ে গেল। তো অল্প অল্প করে পানি দিব আর এটাকে মিক্স করব। এই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে টক দইও দিতে পারেন। তো এখানে 1/2 কাপ টক দই দিলেই হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত স্পিডে আমি বেটারটাকে মিক্স করে নিচ্ছি চামচের সাহায্যে। তো এরকমভাবে মিক্স করে নিলে বেটারের ভিতরে কোনো দানা দানা থাকে না আর বেটারটা একদম স্মুথ হয়। তো এই মুহূর্তে বেটারটা হয়ে গিয়েছে। এবার আমি এই বেটারটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো আমি এটাকে এবার ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য রেস্টে। ফিরে আসব 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর এবার আমি শিরা করে নিব। তো এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আর দিয়ে দিব 3-4টা এলাচ। তো এগুলি দিয়ে চুলার মধ্যে পানিটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ জর্দা রং। তো জর্দা রংটা দেওয়ার ফলে জিলাপিতে অনেক সুন্দর একটা কালার আসবে। তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা অপশনাল। তো এই তো এবার নেড়ে চেড়ে মিক্স করে এটাকে বলক তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন শিরাটা বলক চলে এসেছে। শিরাটা বলক আসার পর 5 মিনিটের মতন চুলায় রেখেছি। এটাকে বেশিক্ষণ চুলায় রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি চিনি আর পানি সম পরিমাণ দিয়েছি। এবার আমি একটু হাতে সাজে দেখে নিচ্ছি এটা হয়েছে কি না। যখন একটু দেখবেন এক তার না, একটু চিপচিপে এরকম হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে শিরাটা হয়ে গিয়েছে। তো এত ঘন শিরা লাগে না, আবার এত পাতলাও হয় না। মোটামুটি যেরকম আমি বলেছি সেরকমভাবে করে নিলেই হবে। আর এটার মধ্যে দিয়ে দিলাম 1/2টা লেবুর রস। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এক সাইডে রেখে দিব আর চলে যাব জিলাপি বানাতে। তো জিলাপির যে বেটারটা ছিল সেটা আমি 1 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর এটাকে নিয়ে নিয়েছি। এবার আমি জিলাপি বানাতে চলে যাব। জিলাপি বানানোর জন্য এখানে নিয়ে নিলাম একটা পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগটাকে একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো সসের বোতল কিংবা অন্য যে আটার ব্যাগগুলি হয় মোটা, সেগুলিও নিয়ে নিতে পারেন। এবার আমি বেটারটাকে ঢেলে নিচ্ছি। তো এই তো বেটারটা নিয়ে নিয়েছি, এবার চলে যাব জিলাপি বানাতে। আগে একটু চেক করে নিলাম তেলটা গরম হয়েছে কি না। তো চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর আগে অবশ্যই এরকম চেক করে নেবেন। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। তেলটা ভালো করে গরম করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জিলাপিগুলি বানিয়ে নিলে জিলাপিগুলি মাশাল্লাহ পারফেক্ট হবে। তো এই তো দেখতে পাচ্ছেন জিলাপির প্যাচগুলি দিয়ে নিচ্ছি। তো এই কাজটা আমি ভালো করে পারি না। আর এই রেসিপিটা যেহেতু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, উনি অনেক ভালো পারে আর আমি ওরকম একটা পারি না। তো তাও আমি যতটুকু পারি মাশাল্লাহ জিলাপিগুলি একদম পারফেক্ট হয় আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনার ফ্যামিলির মানুষ অনেক পছন্দ করবে। তো এই তো জিলাপিগুলি যখন একটু
বাদামি বাদামি হয়ে আসবে তখন এগুলিকে উল্টিয়ে দিচ্ছি। আর অবশ্যই জিলাপির যে জালটা আছে সেটা চুলার আঁচটা সেটাকে মিডিয়ামে রাখবেন, বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে জিলাপিগুলি পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন জিলাপিগুলিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর এই বড় জিলাপিটাকে একটু মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি। এটা অনেক বড় হয়ে গিয়েছে, তো আমার যে শিরাল পাতিলটা আছে সেটার মধ্যে ভালো করে ভিজাতে পারবো না, যার কারণে তার জন্য আমি একটু এটাকে ভেঙে দিচ্ছি। তো এই তো জিলাপিগুলিকে একটু ভেঙে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি জিলাপিগুলিকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর যে তেলটাকে ঝরিয়ে তারপর আমি শিরাটার মধ্যে দিয়ে দিব। আর শিরাটা হালকা কুসুম গরম হলেই হবে, বেশি গরম থাকলে জিলাপিগুলি চুপসে যাবে। তো এই তো তেলটার মধ্যে দিয়ে দিলাম। তো আগে যে দুইটা জিলাপি দিয়েছি সেগুলিকে একটু ভিজিয়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন জিলাপি যে শিরার মধ্যে দিয়েছি ওটার মধ্যে দেওয়ার পরে জিলাপির কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আর শিরা খেয়ে একদম টুকটুকে হয়ে আছে। তো সেম প্রসেসে আমি সবগুলি জিলাপি বানিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ জিলাপিগুলি কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। হয়তো বা আমি দোকানের মতো ডিজাইনটা করতে পারিনি, কিন্তু দোকানের থেকে অনেক বেশি মজা হয়েছে খেতে। তো কিছু জিলাপি হয়েছে মোটা আর কিছু জিলাপি হয়েছে চিকন, তো দুইটা দুই রকমের বানিয়েছি। তো এবার একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে আর এটার ভিতরে কতটা রস ঢুকেছে। প্রত্যেকটা জিলাপির ভিতরে যেরকম ভালোভাবে রস ঢুকেছে জিলাপিগুলিও কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।